Welcome to my YouTube channel. Thanks for click this video. ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি সরকারি চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিভাগে চাকরি করতে চান তাহলে আপনি যে কোনো জেলার হোক না কেন আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। পুরুষ কিংবা মহিলা উভয়ই এখানে আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আর একাডেমিক যে স্কোর আছে সেই মাধ্যমেই এখানে নিয়োগ করা হবে। তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে শিক্ষাগত আজকের ভিডিও শুরু করা যাক। পদের নাম, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। তাই নিয়োগ করবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে হেলথ ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আপনি অনায়াসে আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে মাধ্যমিক পাশ করতে হবে তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সের সীমা, অর্থাৎ বয়সের যে সময়সীমা আছে, স্বাস্থ্য বিভাগে নিয়োগে আবেদন করতে হলে আপনাকে 39 বছরের নিচে থাকতে হবে। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী বয়স বিশেষ ছাড় দেওয়া হবে, অর্থাৎ 18 থেকে 39 মধ্যে আপনাকে থাকতে হবে, তাহলেও আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। আর প্রার্থী যে রিজার্ভ ক্যাটাগরি আছে এসসি এসটি ওবিসি, তাদের যে সরকারি নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। তা বিশেষ দক্ষতা, এখানে আপনাকে আবেদন করতে হলে, এইখানে চাকরি করতে হলে আপনাকে বিশেষ বাংলা ভাষার দক্ষতা রাখতে হবে। এই চাকরি আবেদন করতে চাইলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের প্রধান ভাষা তথা বাংলা ভাষা ভালোভাবে লিখতে ও পড়তে জানতে হবে, অন্যথায় আপনি এখানে আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন না। যদি আপনি বাংলা ভাষা লিখতে বা পড়তে না জানেন তাহলে আপনাকে এখানে গ্রহণযোগ্য করা হবে না, আপনার আবেদন গ্রহণ করা হবে না। তো আপনি সেই ক্ষেত্রে যারা বাংলা ভাষা পড়তে জানো বা লিখতে জানো তারাই একমাত্র এখানে আবেদন যোগ্য। আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে খুব সহজেই এখানে আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি নিজের মোবাইলের সাহায্যে ঘরে বসেও আবেদন করতে পারবেন। তো সেই প্রসেস হচ্ছে, প্রথমে আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনের পেজ ক্লিক করার সঙ্গে সঙ্গে সেখানে পদের নাম জানতে চাইবে, ইচ্ছা মতন একটি আপনি পদ বেছে নেবেন। আপনার যে পদের জন্য আপনি যোগ্যতা সেই পদটা বেছে নেবেন, সেই পদে আপনি ক্লিক করবেন। তারপর আপনার পুরো নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন পূর্ণ করে নেবেন। এরপর অনলাইন লগ ইন পেজে যাবেন, লিঙ্কে ক্লিক করে সেখানে সেই পদের আগে নির্বাচন করেছেন সেটিকে সঙ্গে মোবাইল নাম্বার দেওয়ার জন্য ঘর থাকবে, সেখানে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করবেন। নতুন পেজ খুলে দিয়ে নিজের সকল তথ্য দেবেন এবং নাম, বাবার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ইত্যাদি শেষে ডকুমেন্টস আপলোড করতে বললে করে দেবেন এবং সব শেষে ফর্ম সাবমিট করুন। নিচে রেজিস্ট্রেশন ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক এবং লগ ইন লিঙ্ক দুটোই দেওয়া থাকে। এখান থেকে গিয়ে আপনারা সরাসরি রেজিস্ট্রেশন করে নিতে পারেন, তারপর লগ ইন করে আপনার ফর্মটা সাবমিট করে নিতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে? মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, সকল যোগ্যতা ডকুমেন্টস। আপনি যদি অন্যান্য শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি সেখানে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, নিজের রঙিন পাসপোর্ট ফটো ও অন্যান্য নিয়োগ সংক্রান্ত ডকুমেন্ট। যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অন্যান্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিতে হবে। নিয়োগ প্রক্রিয়া, কোনো প্রকার লিখিত পরীক্ষা তো হবে না নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ পুরোপুরিভাবে মেরিট এর ভিত্তিতে কর্মী নিয়োগ করা যাবে। সবার প্রথমে প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতার ভিত্তি তাদের নাম্বার প্রদান করা হবে। এখানে 85 নাম্বার থাকবে সব মিলিয়ে। তারপর ইন্টারভিউ নেওয়া, ইন্টারভিউ 15 নাম্বার হয়েছে। ইন্টারভিউ শেষে সব মিলিয়ে 100 নম্বরের মধ্যে একটি মেরিট লিস্ট তৈরি হবে, সেখানে থেকে দেখে কর্মী নিয়োগ করবে। অর্থাৎ এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না। প্রথমত আপনার যে একাডেমিক স্কোর আছে, অর্থাৎ যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী আপনাকে 85 এর নাম্বারের মধ্যে নাম্বারিং হবে। প্লাস ইন্টারভিউ হচ্ছে 15 নাম্বার, 100 নম্বরের মধ্যে আপনার যে ক্যাপচার হবে, তারপরে সেখান থেকে আপনি জয়েন নাম্বারটা ক্যারি করবেন, সেই নাম্বারে একটা মেরিট লিস্ট হবে। মেরিট লিস্টের পর আপনাকে তারপরে নিয়োগ করা হবে। মেরিট লিস্ট হওয়ার পর যারা মেরিট লিস্টে নাম উঠবে তাদেরই নিয়োগ করা হবে। আবেদন গুরুত্বপূর্ণ তারিখ, এখানে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 21/4/2022 তারিখে, অর্থাৎ ইতিমধ্যে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আবেদন চলবে 5/5/2022, অর্থাৎ 5 মে 2022 আবেদন চলবে। তো সেই ক্ষেত্রে যত দ্রুত করে আপনারা আবেদন করেন আর অফিসিয়াল
যে ওয়েবসাইট আছে সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটাও আমি দিয়ে দেবো, আর অফিসিয়াল যে নোটিফিকেশনের লিঙ্ক আছে সেটাও আমি দিয়ে দেবো। ওইখান থেকে আপনারা প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করবেন, ভালোভাবে পড়বেন, তারপরেই এখানে আবেদন করবেন। প্রতিটি ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি, আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখবে, ভিডিওর সততা যাচাই করবেন, তারপরে আবেদন করবে। এই চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও বা ফেক নিউজ আপলোড করা হয় না, এখানে শুধুমাত্র জেনুইন যে নিউজ আছে, যে নিয়োগ আছে সেগুলো এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়। কারণ আমি প্রতিটি ক্ষেত্রেই নিয়োগের যে অফিসিয়াল নোটিফিকেশন আছে, অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সবই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই সবসময়, সেখান থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন, তারপরেই আবেদন শুরু করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট শেয়ার করবেন, আর রেজিস্ট্রেশন করার সময় যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করবো। থ্যাংক ইউ।